ডেঙ্গু হেমোরেজিক ফিভার এবং হচ্ছে ডেঙ্গু শক সিন্ড্রোম, কখন আসলে হাসপাতালে ভর্তি করতে হবে, কি কি লক্ষণ উপসর্গ তাদের মধ্যে দেখা গেলে? যখন পায়খানার সাথে রক্ত যাচ্ছে মেইনলি, কিন্তু এটাই প্রথম মানুষ বুঝে যে রোগীরা যে আমার না পায়খানার সাথে আমার ব্লাড যাচ্ছে, সাথে হচ্ছে র‍্যাশটা হয়েছে, এবং এটা কিন্তু জ্বরের 3 থেকে 5 দিন পরে হয়। মানে অনেকে আমরা ভাবো কি জ্বরটা ভালো হয়ে গেছে আর হয়তো আমি ডেঙ্গুর কোনো জটিলতায় পড়বো না, এরকম কিন্তু হয় না। এটা হচ্ছে যে 3 থেকে 5 দিন পরে আমার জটিলতাগুলো শুরু হতে থাকে। হ্যাঁ, প্লাটিলেট কমতে শুরু করে, ব্লাড প্রেশারটা কমতে শুরু করে, পালসটা বাড়তে শুরু করে। এরপর যদি দেখেন যে ব্লাড প্রেশারটা অনেক বেশি হচ্ছে, পেশেন্ট খুব বেশি দুর্বল হয়ে যাচ্ছে, একদমই খেতে পাচ্ছে না, মানে যেটা খাওয়ানো হচ্ছে সেটাই বমি হচ্ছে, এবং সাথে অনেক সময় খিচুনি টাইপও আসে, বাচ্চাদের ক্ষেত্রে খিচুনিটা কিন্তু বেশি হয়, তখন আমরা অবশ্যই পেশেন্টকে হসপিটালে ভর্তি করানোর ক্ষেত্রে চিন্তা করব। ডেঙ্গু শক সিন্ড্রোমের ক্ষেত্রে দেখবেন যে পেশেন্টের ব্লাড প্রেশার অনেক বেশি কমে যাচ্ছে, অনেক সময় পালসটা আমরা বাসায় কিন্তু অনেকেই হাতটা ধরি, দেখা যায় ধরার পরে এটা বেশি পরিমাণে বিট করতে থাকে, পেশেন্টের অজ্ঞান হয়ে যাওয়ার মতন একটা অবস্থা হয়। হ্যাঁ, ডিহাইড্রেশন থেকে চোখটা উল্টে যায়, মেইনলি বাসায় যারা থাকে তারা বলে যে চোখ মুখটা উল্টে গিয়েছে, বাচ্চাদের ক্ষেত্রে খিচুনিটা অনেক বেশি পরিমাণে হচ্ছে, তখন আমরা বুঝি যে না, এটা অর্গান ফেলিওরের দিকে যাচ্ছে, কোনো একটা অর্গানকে সেটা আক্রান্ত করতে যাচ্ছে, তখন ডেঙ্গু শক সিন্ড্রোমই আমরা ধরে নিই। কোন কোন সময়ে কী কী পরীক্ষা নিরীক্ষা করা আসলে প্রয়োজন? প্রথমে জ্বরের 3 দিন পরেই উচিত হচ্ছে একটা সিবিসি টেস্ট করা, একটা সিবিসি আর এখন হচ্ছে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন। 3 থেকে 5 দিনের মধ্যে ডেঙ্গু NS1 অ্যান্টিজেন পজিটিভ আসবে, আর সিবিসিতে অবশ্যই প্লাটিলেট কাউন্টটা 5 দিন পরে যদি কমে তাহলে কমতে শুরু করে, 5 দিন পর্যন্ত নর্মাল থাকে। আরেকটা আমরা দেখি যে হিমাটোক্রিট লেভেলটা, সিবিসিতে যেটা দেখা যায় যে হিমাটোক্রিট লেভেলটা বাড়ছে নাকি নর্মাল আছে, এই জিনিসগুলো ডেঙ্গুর টেস্টের ক্ষেত্রে ইম্পর্টেন্ট। ডেঙ্গু IgG এবং IgM সে বিষয়ে একটু আপনার কাছ থেকে জানবো। IgG IgM আমরা ডেঙ্গু অ্যান্টিবডি হিসেবে ধরি, যাদের হচ্ছে রিসেন্টলি হয়েছে তাদের ক্ষেত্রে দেখা যায় যে IgMটা পজিটিভ থাকে, আর যাদের আগে হয়ে গিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু IgGটা পজিটিভ থাকে। যখন দেখবেন যে জ্বরটা আমি 5 দিনের মধ্যে আমার ডেঙ্গু টেস্টটা করা হয়নি, তখন আমি কনফার্ম হওয়ার জন্য ডেঙ্গু অ্যান্টিবডিটা আমরা টেস্ট করতে দিই। পূর্বে একবার, দুবার কিংবা তিনবার, তারপরেও কি আসলে আবার ডেঙ্গু হতে পারে কি? হ্যাঁ, ডেঙ্গু কিন্তু ওরকম না যে না আমার একবার দুইবার হওয়ার পরে এটা কোনো ইমিউনিটি আমার ডেভেলপ করে যাচ্ছে, যেটা হয় আসলে দুইবার তিনবার হলে হেমোরেজিক বা শক সিন্ড্রোম হওয়ার চান্সটা আরও বেশি পরিমাণে হয়। কারণ আগে যখন আমার ডেঙ্গু হয়েছে তখন দেখা যায় যে ভাইরাসটা আমার শরীরে ঢুকেছে, সেকেন্ড টাইম যখন সেটা ঢোকে তখন সেটা কোষটার ভিতরে ঢুকে যায়, এবং আমাদের শরীরে তো প্লাজমাটাকে ডেঙ্গু ঢোকার সাথে সাথে কোষের ভিতরে প্রথমেই যেটা করে প্লাজমা লিকেজ শুরু হয়ে যায়, এবং যার কারণে আমাদের ইমিউনিটি সিস্টেম সেখানে কাজ করতে পারে না, আলটিমেটলি প্লাটিলেট কাউন্ট কিন্তু কমতে শুরু করে, কারণ প্লাটিলেট উৎপাদন ক্ষমতাটাকে কমিয়ে দেয় এই ভাইরাসটা আক্রমণের ক্ষেত্রে। সেখানে দ্বিতীয়বার বা তৃতীয়বারে কিন্তু কমপ্লিকেশনসটা বেশি অ্যারাইজ করার সম্ভাবনা।